তথা উত্তরবঙ্গের সফলের পিছনে তার অনেকটাই অবদান। অবস্থায় প্রায় 1980 সালের কথা বলছি আমি। ঠিক আছে, আপনারা বসুন। তারপরে আস্তে আস্তে চলতে চলতে দেখলাম যে এই ক্লাবটা কত কিছুর মধ্যে আছে। শিব মন্দির তখন ছোট, কিন্তু ক্লাবের খুব বড় স্থান ছিল। আপনাদেরকে সবাইকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আমি একটা ক্লাব গার্ডেন বোর্ড ছিল। আজকে আমরা যে মঞ্চে উপবিষ্ট হয়ে আমাদের সঙ্গের যারা কর্তা ব্যক্তিরা আছেন, অনেক অসুবিধাই তার হতে পারে, তাতে সে বাড়ি থেকে হয়তো দেখেছেন, তাদের কথাগুলো বলছিলেন, আমি মুক্ত হয়ে শুনছিলাম। তাহলে কিন্তু একটা তখন কিন্তু বাংলা ব্যান্ডের নামটা সে মনের মধ্যে জায়গা পেয়েছে। রাজু কথা বলছিলাম আর কি, যে শিব মন্দির তো এরকম ছিল না।